কথায় আছে, অল্প শিক্ষা ভয়ঙ্করী। মানে পেটে যার অল্প বিদ্যে, মানে সে অনেক কিছুই করতে পারে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে যার উচ্চশিক্ষা, মানে উচ্চশিক্ষিত মানুষরাও অত্যন্ত ভয়ঙ্করী। কথা বলছি সিরিয়াল মোহর নিয়ে। সিরিয়াল মোহরে শঙ্কর জেঠিমা, অর্থাৎ আমাদের জেঠুমনির একমাত্র ওয়াইফ, তিনি কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং তিনি ডিরেক্টরও বটে। তো তিনি তেনার বঞ্জিকে টেনে এনে কী করে নোংরামো করতে হয়, কী করে লোকের সংসার ভাঙতে হয়, কী করে নিজের আখের গুছিয়ে নিতে হয়, কী করে সম্পত্তি বুঝে নিতে হয়, এই সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে। আর তার থেকে বড় কথা, আমি একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা শুধু আমার কথা না, সেটা অনেক দর্শককে অনেকভাবেই বলার চেষ্টা করছি আমাকে, যে দিদি মানে প্রসঙ্গটা তুলে ধরো। তো ব্যাপার হচ্ছে এখানে যে সম্পর্কটা দেখানো হচ্ছে, যে জেঠিমার বোনজি, মানে জেঠিমার বোনের মেয়ে হচ্ছে অনু, কেউ অনুশ্রী বলছে, কেউ অনুলেখা বলছে, তাই লেখা শ্রী কেটে দিয়ে আমি অনু বানিয়ে দিয়েছি। তো অনু হচ্ছে জেঠিমার বোনের মেয়ে, আর শঙ্খ হচ্ছে জেঠিমার জায়ের ছেলে। তাহলে তার সাথে কি করে অনুর বিয়েটা দেবেন উনি? কারণ এরা তো সম্পর্কে ভাই বোন হচ্ছে। তো যদি ভাই বোন সম্পর্কে হয় তাহলে বিয়েটা কি করে হয়? মানে এ তো সব ঘরে ঘরে কেস ঘটিয়ে দিচ্ছে। শুধু তাই না, মাসিদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি যে এইটা এইভাবে করা উচিত, ওইটা ওইভাবে করা উচিত, মুখ বেশি খোলা উচিত, একটু চুপচাপ থাকতে হয়, পড়াশোনায় মন দিতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, তো এই সমস্ত গার্জিয়ান সুলভ কথাবার্তা। কিন্তু এখানে এরম মাসি ভাবতে পেরেছিলে কেউ কোনোদিনও আছে পৃথিবীতে? যে মাসি তার বোনজিকে ডেকে বলছে, শোন তোকে যে ডেকে এনেছি কিন্তু এমনি এমনি না, তোকে ডেকে এনেছি শঙ্খর মাথাটা খাওয়ার জন্যে। মানে ভাষা কি পরিমাণ সুন্দর, এরা নাকি শিক্ষিত, এদের নাকি মানে মাথা খাওয়া টাওয়া ধরনের ল্যাঙ্গুয়েজও এরা দিয়ে ফেলছে, এবং তার সাথে এটাও এরা দিচ্ছে যে তোকে যেভাবে হোক মোহরকে সরিয়ে দিতে হবে, কারণ আমার এত সম্পত্তি, এত দায়িত্ব, আমি যাত্রার হাতে একটা ভিকিরির মেয়ের হাতে তুলে দিতে পারি না। এরা নাকি শিক্ষিত। তা বলছি মোহর কোন অ্যাঙ্গেলে ভিকিরি? না, মোহরের বাবাও তো চাকরি বাকরি করতো, মোহরের ভাই আবার বিদেশে থেকে পড়াশোনা করেছিল। মোহর মেয়ে বলে মোহরকে একটু কম দেখা হতো, মানে মানে সেই পরিমাণে উঠতে দেওয়া হয়নি, কিংবা তার ডানা মেলতে দেওয়া হয়নি, তাকে বিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। তারপরে যদিও সব কিছু ম্যানেজ হয়ে গেছে। তো এখন জেঠিমার কথা হচ্ছে, অনু তুই যখন তখন ওদের ঘরে ঢুকে পড়বি। অনু মেয়েটা বলছে যে না, আমি তো ঢুকবো, কিন্তু ওরা তো স্বামী স্ত্রী, ওরা তো একে অপরের সাথে ওই ঘরের মধ্যে থাকবে। তো তাকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে তাতে কি, তুই তো তোর একটা ঘর পাচ্ছিস, তো তুই তো সবসময় ওখানে থাকবি না, তুই ঢুকে পড়বি, ঢুকে পড়বি আর বলবি যে প্রজেক্টের জন্য চলে এসেছি। মানে এই মানুষটা শিক্ষিত। এতদিন ধরে আমরা বলছিলাম এই মানুষটা শিক্ষিত না, কুটকাচারি করছিল ফ্যামিলির মধ্যে ঠিক আছে, কিন্তু এই মানুষটার শিক্ষার কি সত্যি কোনো দাম আছে, বা এই রকম শিক্ষিত পরিবারের কি আসলেই কোনো দাম আছে? বেসিক্যালি এরা অশিক্ষিত, এদের পেটে বিদ্যে আছে হয়তো, ডিগ্রি আছে হয়তো, তো এদের ভেতরে অরিজিনাল যে শিক্ষাটা সেটাই নেই, এদের মুখের ভাষা ঠিক নেই। এদিকে আমাদের কাকামণির মনে হেব্বি আনন্দ হয়েছে, কারণ ন্যাকামুখীকে সরিয়ে ব্যাকামুখী এন্ট্রি নিয়েছে। ন্যাকামুখী মেন শ্রেষ্ঠা আর ব্যাকামুখী মেন অনু। তো ন্যাকামুখীকে গিয়ে কাকা বলছে যে আমার মনে হয়েছে তুমি যে কাজ করতে পারোনি সে কাজ করে দেবে এই অনু। তো কাকা আপনাকে একটাই প্রশ্ন, আপনি কি একটি নারীতে সন্তুষ্ট নন? ও সরি, এই কোশ্চেনটা করাই আমার বৃথা। মানে আমিও কত বড় অশিক্ষিত যে এরকম একটা অশিক্ষিত মানুষকে এরকম একটা অশিক্ষিত প্রশ্ন করছি, কারণ কাকা তো সত্যিই এক নারীতে সন্তুষ্ট না, না হলে কাকিমণিকে ছেড়ে শ্রেষ্ঠার কাছে চলে গিয়েছিল, শ্রেষ্ঠার ব্রেন ওয়াশ করছিল, আর শ্রেষ্ঠাকে ছেড়ে যে অনুর কাছে চলে যাবে, অনুকে ছেড়ে যে পরমাণুর কাছে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তার মাঝে আবার কোথা থেকে ঢু মারতে মারতে চলে এসেছিল অন্তরা, তার সাথে আবার ফষ্টি নষ্টি করতে গিয়ে কেস ফেস খেয়ে সে একবারে কেলোর কীর্তি কাণ্ড আর কি। তো এখন জেঠিমা বলে দিয়েছে, দেখো অনু, তোমার জেঠু আমি, মানে তোমার মেশো আমি, আর কাকা আছে তোমাদের সাথে, আর কিন্তু কেউ নেই, সবাইকে এবার তোমার হাত করতে হবে। তো ধীরে 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 সবাইকে হাত করা, মানে বুঝতে পারছো তো, আস্তে আস্তে পুরো পরিবারটা শেষ। শুধু তাই না, মোহরের জীবনে, মোহরের আদুরের মুহূর্তে ঢুকে গেছে আমাদের অনু তার পরমাণু বোম নিয়ে, প্রজেক্ট করতে এসেছে। যেখানে শঙ্খ আর মোহরের মধ্যে চলছে বেশ সুন্দর একটা রোম্যান্টিক সিন, ঠিক সেখানে পরমাণুর মতো উঠতে উঠতে এসে ধপাস করে পড়েছে এই ঘরে।
প্রজেক্ট করতে এসেছি। তো যাই হোক, আমাদের মোহর এবং শঙ্খকে দিয়ে কথাটা কাড়িয়ে নিয়েছে যে সে তো রাজ্যকে পড়াশোনা করবে, সে কি এই ঘরে এসে পড়তে পারে? তো মোহরও জানিয়ে দিয়েছে হ্যাঁ, শঙ্খও জানিয়ে দিয়েছে হ্যাঁ, কোনো আর অসুবিধা নেই, মোটামুটি এবার রাত্রির বেলায় ও এসে এই ঘরের মধ্যে জুটে বসে থাকবে, কোনো আর কেউ বের করতে পারবে না, কেউ বাধাও দিতে পারবে না। এমনকি এটাও বলে দিয়েছে শঙ্খকে, শঙ্খ তুমি যখন আমার পাশে আছো আর আমি যখন তোমার একবার হয়ে গেছি আর তুমি যখন একবার আমার হয়ে গেছো তখন আর কোনো অসুবিধা নেই। না মানে ও ডিরেক্ট কিছু বলেনি, তো প্রজেক্টের কথা বলছিল। অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র সভ্য একটা মেয়ে, তো সদ্য সদ্য ট্রেনিং নিচ্ছে, একটু তো ভুলভাল কথাবার্তা বলবেই নাকি? তো এই হচ্ছে সিরিয়ালের বর্তমান পরিস্থিতি। এই সিরিয়ালে প্রতিবাদের ভাষাটা কোথায়? হারিয়ে গেছে। না এটা আমি বলছি, জানি অনেকের খারাপ লাগছে কথাটা শুনে, যে চিরকুটেন ফ্রেন্ডের স্বর্ণা এই কথাটা কি বলে ফেললো। হ্যাঁ কথাটা বাস্তব, লেখিকার কলম আজকে কোন জায়গায় আটকে গেছে যে শুধুই কুটকেচেলে লিখতে হচ্ছে একটা প্রতিবাদের ভাষা যুক্ত সিরিয়ালে, যেখানে যে মেয়েটা প্রতিবাদ করবে তার প্রতিবাদের ভাষাই নেই, হারিয়ে ফেলেছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবে নায়িকাকে ছোট করা হচ্ছে, নাকি টাটকা দুপুরের টাটকা মোড়ে এরকমই কোনো চমক লুকিয়েছিল যে মোহর এবার প্রতি পদে পদে ছোট হবে? না মানে লেখিকার কলম কোন লেভেলে এগোচ্ছে যে প্রতিবাদের ভাষা নেই সেই কলমের মধ্যে? মোহর সব কিছু চুপচাপ মেনে নিচ্ছে কেন, কিসের জন্যে? মোহরের তো সাথে সাথে বলা উচিত ছিল যে তুমি এই ঘরে এইভাবে ঢুকে ভুল করেছো, কারণ আমরা একটু ব্যক্তিগত সময় কাটাচ্ছিলাম, নক করে ঢোকা উচিত ছিল। এইটা তো একেবারে একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে এবং শিক্ষিত মানুষরা এই ডিসিপ্লিনটা খুব ভালো করেই মেনটেন করে, তাহলে কেন ওই সোকল্ড শিক্ষিত অনু মেনটেন করলো না? এই প্রশ্নটা তো করাই যেত, কিন্তু কেন করা হলো না? মানে লেখিকা কি প্রতিবাদের ভাষা খুঁজছে তারপরে এসে নায়িকার মুখে বসাবে নাকি? মানে এটা আমি একটু জানতে চাই, কারণ বর্তমানে গল্প যে লেভেলে দাঁড়িয়ে রয়েছে তাতে প্রতিবাদ নেই, যেটা মানুষ মিস করছে। মানুষ মোহরকে একটা প্রতিবাদী চরিত্র হিসেবেই দেখতে চায়। এই মুহূর্তে সিরিয়ালের মূল টপিক হচ্ছে জেঠিমা তার বঞ্জিকে এনে দালালি শুরু করেছে। তাহলে এই সিরিয়ালটার নাম কি মোহর রাখা উচিত? তাহলে জেঠিমার দালালি রাখা হোক, জেঠিমার বঞ্জির দালালি, নামটা কেমন? কারণ মোহর তো প্রতিবাদের ভাষা পাচ্ছে না, লিখছে না, তো পাবে কোথার থেকে? নিজে নিজে আবিষ্কার করবে নাকি? তো মানুষ যখন চেয়েছে মোহর প্রতিবাদী হোক, মোহরকে প্রতিবাদী করা হোক, নাকি এটা একটা প্ল্যান চলছে? মানে দারুণ সুন্দর প্ল্যান। প্ল্যানটা কি? প্ল্যান এ, দুপুর দুটোর সময় পাঠিয়ে দাও, সিরিয়ালের টিআরপি আস্তে আস্তে কমবে। প্ল্যান বি, মানে প্ল্যান নাম্বার দুই আর কি, সিরিয়ালে মোহরের প্রতিবাদের ভাষা হারিয়ে দাও। তিন, ও নায়িকাকে একেবারে ওই সেই সো কল্ড বাড়ির বউ বানিয়ে দাও, এমনি টিআরপি কমে যাবে। তারপরে চার নম্বর কি? চার নম্বরে সাকসেস লুকিয়ে রয়েছে, সাকসেস সিরিয়াল বন্ধ করে দাও। কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, বুঝি না কিছু? মানুষ এখন আর ওই 2001-2 সালে পড়ে নেই যে সিরিয়ালে যা আসবে তাই দেখে যাবে। মানুষ আজকে কথা খুঁজে পেয়েছে, আর এই কথা খুঁজে পেয়েছে কিন্তু আপনাদের জন্যেই, কারণ আপনারাই কিন্তু প্রতিবাদ করা শিখিয়েছিলেন সিরিয়াল মোহর এনে কিংবা অন্যান্য সিরিয়াল এনে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিও যদি দর্শক মহলের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে এই ভিডিওটা সকলকে দেখতে সাহায্য করো। সকলে অনেক কথা বলছিল এতদিন ধরে, তাই সকলের কাছে পৌঁছে দাও, যাতে করে সকলের কথাগুলো আমি তুলে ধরতে পেরেছি কি না সেটা সকলে জানতে পারে আর কমেন্ট করে আমাকে জানাতে পারে। আর যেটা করবে সেটা হচ্ছে, এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।